আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় তোলপাড় দুজন গ্রেফতার। করোনায় দীর্ঘ সময় ঘরবন্দি থাকা আর বিচারহীনতায় বাড়ছে নারীর প্রতি সহিংসতা বলছেন বিশ্লেষকরা। মাদক পরিবহনে ব্যবহার করা হচ্ছে লাশবাহী ফ্রিজিং গাড়ি, গ্রেফতার ছয় জন। এবং সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে টিকিট প্রত্যাশীদের ভিড় অব্যাহত। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। নোয়াখালীর বেগমগঞ্জে মধ্যযুগীয় কায়দায় এক গৃহবধূকে নিজ ঘরে বিবস্ত্র করে নির্যাতন করে ধর্ষণ চেষ্টার ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। ওই ঘটনার 32 দিন পর রোববার নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপরই ঘটনার সাথে জড়িত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগীর পরিবার জানায়, ওই গৃহবধূর সাথে তার স্বামীর সম্পর্ক ভালো না হওয়ায় দীর্ঘদিন ধরে বাবার বাড়িতে ছিলেন তিনি। কিন্তু গত 2 সেপ্টেম্বর তিনি স্বামীর বাড়িতে গেলে তাদের স্বামী স্ত্রীর সম্পর্ককে অবৈধ আখ্যা দিয়ে স্থানীয় একদল সন্ত্রাসী তার স্বামীকে মারধর করেন এবং ওই গৃহবধূর উপর ব্যাপক নির্যাতন চালান। এক পর্যায়ে তাকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা চালিয়ে মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয়। দীর্ঘ এক মাস পর ভিডিওটি ভাইরাল হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে হামলাকারীরা প্রভাবশালী হয়, তাদের বিরুদ্ধে মুখ খুলছেন না কেউ। এদিকে এ ঘটনায় রোববার রাতে 9 জনের বিরুদ্ধে থানায় মামলা করেছে নির্যাতিতা গৃহবধূ। পুলিশ বলছে হামলাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না। এছাড়া নির্যাতিতা পরিবারকে আইনি সহযোগিতা দিতে পুলিশের 5টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন নোয়াখালীর পুলিশ সুপার আলমগীর হোসেন। আমরা বিচার চাই, বিচার ছাড়া তো আনার তাতে কিছু নাই। আমার তো কেউ নাই, ভূত নাই, ক্যাত নাই, আমি তো নিরীহ লোক। যেটা 71-এ আপনার পাকিস্তানি হানাদার বাহিনী এবং দেশে আল বদর রাজাকার আল শামসেরা যে ঘটনাগুলো ঘটাইত, ঠিক তাকে হার মানেছি। এই বর্বরতা, এই নোংরামি আমরা কোনো অবস্থাতে বরদাস্ত করতে পারছি না। আমি এর জোর শাস্তি দাবি করছি। তাকে উদ্ধার করা হয়েছে এবং তার যে দেওয়া তথ্য অনুসারে আরও যারা আছে তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। করোনা ভাইরাসের ভয় কাটিয়ে সবকিছু চালু হওয়ার সাথে সাথে বাড়ছে অপরাধ প্রবণতা। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী গত 10 মাসে দেশে প্রতিদিন গড়ে অন্তত 4টি করে ঘটেছে ধর্ষণের ঘটনা। এ সময় গণধর্ষণই হয়েছে 2 শতাধিক। সমাজবিজ্ঞানী ও মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় ঘরবন্দী থাকা, সামাজিক মূল্যবোধের অবক্ষয় আর বিচারহীনতায় বাড়ছে নারীর প্রতি সহিংসতা। বিস্তারিত ইকরামুল হক সাইমের রিপোর্টে। Brushing up against someone in a purposefully sexual way. ঘরে বাইরে নানাভাবে হয়রানির শিকার নারীরা। সম্প্রতি এমন অনেক ঘটনা ছাপিয়ে গেছে পার্শ্ববিকতাকে। বেসরকারি আইনি সহায়তামূলক সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে, এবছরের সেপ্টেম্বর পর্যন্ত দেশে অন্তত 975টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে গণধর্ষণ হয়েছে 208টি। ধর্ষণের পর হত্যা করা হয়েছে 43 জনকে আর আত্মহত্যা 12টি। সেপ্টেম্বরে এই ঘটনাটা অনেক বেশি, গড়ে কিন্তু প্রতিদিন প্রায় 4টা করে ঘটনা তথ্য পাওয়া যাচ্ছে। করোনার কারণে দীর্ঘ সময় ঘরবন্দি থেকেছে মানুষ। এ সময় সৃজনশীল কাজ কিংবা সুস্থ বিনোদনে যতটুকু না সময় দিয়েছে মানুষ, তার চেয়ে বেশি অলস সময় কেটেছে মোবাইল কিংবা ইন্টারনেটে। সমাজবিজ্ঞানী ও মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তির অপব্যবহার, মানসিক চাপ এবং পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় আগ্রাসী করে তুলেছে কাউকে কাউকে। ঘরে বন্দী থাকা, জীবন জীবিকা নিয়ে অনিশ্চয়তা, মানুষের মধ্যে মানসিক চাপ বাড়ছে। কোনো কোনো ক্ষেত্রে মানুষ কিন্তু হতাশ হয়ে যাচ্ছে, ফলে এই হতাশা থেকে তার মধ্যে এক ধরনের আগ্রাসী আচরণ তৈরি হচ্ছে যার বহিঃপ্রকাশে ধর্ষণ করছে। সেফ ইন্টারনেট ব্যবহারটাকে নিশ্চিত করতে পারাটাও কিন্তু একটা চ্যালেঞ্জ। এটা করতে হবে, এটা করতে যদি না পারা যায় তাহলে এই এই জায়গাটাতে ভিকটিম আরো বেশি হচ্ছে। সামনের দিনগুলোতে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। সামাজিকীকরণ এবং সংস্কৃতায়ন, কালচারালাইজেশন এবং সোশ্যালাইজেশন, এই প্রক্রিয়াগুলোর দিকে আমাদেরকে নজর রাখতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, ক্ষমতার কাঠামোর ব্যবহার করে অপরাধীদের রেহাই পাওয়া এবং বিচারে দীর্ঘসূত্রিতা অপরাধকে আরো উস্কে দিচ্ছে। এই সমস্ত সহিংসতা, ধর্ষণ, এগুলো
কিন্তু একটা ক্ষমতা কাঠামোর ভিতরে হয়। সেই ক্ষমতা কাঠামোটা রাজনৈতিক হতে পারে, সেই ক্ষমতা কাঠামোটা প্রাতিষ্ঠানিক হতে পারে, সেই ক্ষমতা কাঠামোটা শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে হতে পারে, একটা কর্পোরেট কালচারের ভিতরে হতে পারে, একটা ধর্মীয় প্রতিষ্ঠানের ভিতরে হতে পারে। ধর্ষণের বিচার প্রক্রিয়া কিন্তু খুব মন্থ এবং বেশ ক্ষুদ্র, মাত্র শতকরা 3-3.5% ধর্ষণের বিচার হয়ে থাকে। অন্যায়ের ফলে যে তাকে শাস্তি পেতে হয়, যথেষ্ট দ্রুত এটা ইমপ্লিমেন্ট করা না যায় তাহলে এই বার্তাটা কারো কাছে পৌঁছায় না এবং অন্যরা উৎসাহিত হয়। তাদের মতে ধর্ষণ সহ হঠাৎ বেড়ে যাওয়া অপরাধ বন্ধে ব্যবস্থা না নিলে আরো খারাপ পরিস্থিতির আশঙ্কা রয়েছে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। মাদক পরিবহনে এখন ব্যবহার করা হচ্ছে লাশবাহী ফ্রিজিং গাড়ি। সাদা কাপড়ে মোড়ানো 4টি লাশের আদরে ফেন্সিলের গুঁড়ো লাশবাহী ফ্রিজিং গাড়িতে রাখা ছিল। কুমিল্লা সীমান্ত থেকে আনা এই মাদকের চালান বঙ্গবাজার এলাকায় ডিবির হাতে ধরা পড়ে। অর্ধকোটি টাকার ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী সোহেল সহ 6 জনকে গ্রেফতার করা হয়। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। প্রতিবেশী দেশ থেকে প্রতিনিয়ত আসছে বিভিন্ন ধরনের মাদকের চালান। সীমান্তরক্ষী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এসব মাদক দেশের ভিতরে ঢুকছে। অভিনব পন্থা আনার কারণে মাঝে মধ্যে হাতে গোনা 2-1টি মাদকের চালান ধরা পড়লেও অধিকাংশ ক্ষেত্রেই মাদক কারবারিরা থাকছে ধরাছোঁয়ার বাইরে। তবে এবার মাদকের একটি বড় চালান সহ এর মালিক ধরা পড়ল ডিবির হাতে। কাফনের কাপড়ে মোড়ানো 4টি লাশের আদলে ফেন্সিডিলগুলো লাশবাহী ফ্রিজিং গাড়িতে রাখা ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নগরীর বঙ্গবাজার এলাকা থেকে ফেন্সিডিল সহ কারবারের সাথে জড়িত 6 জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। লাশবাহী ফ্রিজিং গাড়ির চালক জানান, কুমিল্লার সীমান্ত থেকে আনা ফেন্সিডিলের চালান কেরানীগঞ্জে পৌঁছে দেওয়ার কথা ছিল তাদের। আর এর বিনিময়ে তারা পেতে 1,00,000 টাকা। মাদক ব্যবসায়ী এবং মাদকের কারবারি যারা আছেন তাদের প্রতি জিরো টলারেন্স দেখিয়ে দিনে এবং রাত্রে আমাদের সর্বশক্তি নিয়ে আমরা চেষ্টা চালাচ্ছি এবং সেই সংস্থার একটা বলিষ্ঠ ফসল হলো এরকম লাশবাহী প্রিজন ভ্যানে একেবারে মৃতদেহের সাদা কাপড়ের ভিতর থেকে আমরা ফেন্সিডিল উদ্ধার করতে পেরেছি। গোয়েন্দা কর্মকর্তা আরও জানান, ফেন্সিডিল আসার রুট বন্ধ করা না গেলে শুধুমাত্র অভিযান চালিয়ে মাদক নিয়ন্ত্রণ করা অনেকটাই কঠিন। আমাদের সীমান্ত রক্ষাকারী যারা আছেন তারা যথেষ্ট স্মার্ট এবং প্রযুক্তি নির্ভর। তারা যদি আরেকটু আন্তরিক হন, আরেকটু বিবেকবান হন, তাহলে তারা যদি একেবারে সাপ্লাই চেনের মূল জায়গা থেকে এদেরকে বন্ধ করে দিতে পারেন তাহলে দেশের অভ্যন্তরে এসে এই মিডল্যান্ডে তাদেরকে ধরতে আমাদের এত কষ্ট ব্যাগ পোহাতে হয় না। আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারির কারণে এখন মাদক ব্যবসায়ীরা বিভিন্ন কৌশল অবলম্বন করে সীমান্তের ফাঁক ফোকর দিয়ে মাদকের চালান আনছে দেশের ভেতর। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। সৌদিয়া এয়ারলাইন্সের টিকিট পেতে রাজধানীতে সোনারগাঁও হোটেলের সামনে অবস্থান করছেন প্রবাসীরা। আকামা ও ভিসার মেয়াদ বাড়িয়েও টিকিট পাচ্ছেন না অনেকেই। তারা বলছেন সরকারের পক্ষ থেকে বারবার আশ্বাস দিলেও সমাধান মিলছে না। টোকেন ও টিকিটের অপেক্ষায় গত কয়েকদিন ধরে সৌদিয়া এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে অপেক্ষা করছেন প্রবাসীরা। কখনো কখনো রাস্তায় নেমে অবরোধ করছেন তারা। এতে দেখা দিচ্ছে দীর্ঘ যানজট। দর্শক, এই মুহূর্তে সোনারগাঁও হোটেলের সামনে আছেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান অভি। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অভি, সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন? হ্যাঁ রূপা, আপনি জানেন যে এখানে কারণ বাজার মোড়ে কিন্তু সকাল থেকেই অনেক প্রবাসী তারা এখানে অপেক্ষা করছেন এই সোনারগাঁর যে সৌদি এয়ারলাইন্সের ঠিক তার সামনে। তবে একটি বিষয় আপনাকে জানাতে চাই যে এতদিন যেভাবে আপনি জানেন যে টোকেনের মাধ্যমে টিকিট দেওয়া ছিল সৌদি এয়ারলাইন্স, আজকে কিন্তু সেই টোকেন অনুযায়ী টিকিট সেভাবে তারা দিচ্ছে না। এবং গতকালকে যে ফর্মে, একটি রেজিস্ট্রেশন ফর্মে তারা তাদের নিজেদের নাম, ভিসার মেয়াদ এবং মোবাইল নাম্বার দিয়ে দিয়েছিল, সেই অনুযায়ী যাদের ভিসার মেয়াদ আগে শেষ হয়ে যাবে তাদের সেই হিসেব অনুযায়ী তাদেরকে ডাকা হচ্ছে এবং অনেককেই টিকিট দেওয়া হচ্ছে। এর বাইরে এর আগে যারা টোকেন পেয়েছিলেন তাদেরকেও ডাকা হচ্ছে এবং ই সিরিয়ালের 800 পর্যন্ত আজকে ডাকা হচ্ছে। অর্থাৎ এর আগে যারা টোকেন পেয়েছেন কিন্তু এখানে আসতে পারেননি কোনো কারণে,
তাদেরকেও কিন্তু ডাকা হয়েছে। আর একটি বিষয় আপনাকে বলতে চাই যে আপনি জানেন যে গতকালকে কিন্তু এই কারণ বাজার সড়ক একরকম অবরোধ করে ফেলেছিলেন প্রবাসীরা এবং দীর্ঘ যানজট তৈরি হয়েছিল, সে কারণে আজকে কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আমি দেখেছি এবং অনেক পুলিশ সদস্য এখানে নতুন করে মোতায়েন করা হয়েছে এবং আপনি দেখছেন যে গেটের বাইরে কিন্তু প্রবাসীরা অপেক্ষা করছেন এবং তাদের যাদের ভিতরে ডাকা হচ্ছে তাদের কাগজপত্র পর্যবেক্ষণ করে তাদের টিকিট দেওয়া হচ্ছে, যাদের জটিলতা আছে সেগুলো সমাধান করে আবার এখানে আসার জন্য বলা হচ্ছে। আমি আপনাকে ধন্যবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডোনাল্ড ট্রাম্পের পাঠানো এক চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের জনগণের সুরক্ষায় নেওয়া তার বিভিন্ন পদক্ষেপ ও বলিষ্ঠ নেতৃত্ব প্রশংসনীয়। তিনি বলেন, করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই বাংলাদেশের জনগণ যুক্তরাষ্ট্রের জনগণের পাশে আছে। প্রধানমন্ত্রী আশা করেন দ্রুত সুস্থ হয়ে অফিসে ফিরে আসবেন ডোনাল্ড ট্রাম্প। দেশে শান্তি নষ্ট করার চেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আন্দোলনের নামে সন্ত্রাস ও জনভোগান্তি সরকার মেনে নেবে না। রোববার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, কেন্দ্রে যেসব জেলা ও ঢাকা মহানগরে কমিটি জমা পড়েছে সেগুলো যাচাই বাছাই করে বিতর্কিত ও অনুপ্রবেশকারীদের বাদ দেওয়া হবে। ভোটারদের আস্থা অর্জনে তাদের কোনো পুঁজি নেই, তাই মিথ্যাচারে ভেঙে চুড়ে উত্তাল সাগর পাড়ি দেওয়ার অপচেষ্টা করছে। আসলে নির্বাচন করা তাদের লক্ষ্য না, বিএনপির লক্ষ্য হলো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিনেমা হল খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রোববার সচিবালয়ে চলচ্চিত্র গবেষক ও প্রশিক্ষকদের সাথে মতবিনিময় শেষে তিনি একথা জানান। তিনি আরও বলেন, শিগগিরই পুরনো হলগুলো সংস্কার করা হবে, গ্রাম পর্যায়ে নতুন সিনেমা হল নির্মাণ করা হবে বলেও জানান তথ্যমন্ত্রী। কালের জন্য তো অবশ্যই সিনেমা হল বন্ধ রাখা যাবে না, স্বাস্থ্যবিধি মেনে এবং দূরত্ব বজায় রেখে চালু করা যায় এই মর্মে আমাদের সিদ্ধান্ত ছিল। আমরা এই সপ্তাহের মধ্যে বা আগামী সপ্তাহের শুরুতে আমরা পরিস্থিতি আবার পুনর্বিবেচনা করে কয় তারিখ থেকে খোলা যায় সে নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করব। এবারে মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। আচমকা হাসপাতালের বাইরে বেরিয়ে সবাইকে চমকে দিয়েছেন করোনা ভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অসুস্থতার কথা শুনে যেসব রিপাবলিকান সমর্থক হাসপাতালের বাইরে জড়ো হয়েছিলেন তাদের সাথে দেখা করতে কিছুক্ষণের জন্য বাইরে বের হয়েছিলেন তিনি। ডোনাল্ড ট্রাম্প হাসপাতাল থেকে বাইরে বের হবেন টুইটারে এমন ঘোষণা কিছুক্ষণের মধ্যে হাসপাতালের বাইরে গাড়ি নিয়ে তাকে ঘুরতে দেখা যায়। তবে তার এই অপ্রত্যাশিত সফরকে নিরাপদ বলে দাবি করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র। এর আগে তার চিকিৎসকরা জানিয়েছিলেন, শারীরিকভাবে সুস্থ বোধ করলে মার্কিন প্রেসিডেন্টকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। এবারে পার্টেক্স খেলার খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার কাছে 7-2 গোলে বিধ্বস্ত হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। ঘরের মাঠে 4 মিনিটে ওলি ওয়াটকিন্সের গোলে লিড নেয় অ্যাস্টন ভিলা। এরপর 22:39 মিনিটে আরও 2 গোল করে হ্যাট্রিক পূরণ করেন এই ইংলিশ স্ট্রাইকার। প্রথমার্ধে মোহাম্মদ সালাহ লিভারপুলের হয়ে একটি গোল শোধ দেন। এরপর দ্বিতীয়ার্ধেও ঘুরে দাঁড়াতে পারেনি ইয়ুর্গেন ক্লপের দল, গ্রিলিস দুটি আর বার্কলি করে এক গোল। এতে 1963 সালের পর সবচেয়ে বড় হারের লজ্জায় ডুবে অলরেডরা। আর এই খেলায় ম্যানচেস্টার ইউনাইটেডকে 6-1 গোলে উড়িয়ে দিয়েছে টটেনহাম। ব্রুনো ফার্নান্দেজ 2 মিনিটে এগিয়ে নেন ম্যান উইকে, তবে এনদেবলে 4 মিনিটে স্পার্সদের সমতায় ফেরান। এরপর জোড়া গোল করে রেড ডেভিলদের লজ্জায় ফেলেন সন হিউ মিন এবং হ্যারি কেন। স্প্যানিশ লা লিগায় সেভিয়ার সাথে 1-1 গোলে ড্র করেছে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠ নু ক্যাম্পে 8 মিনিটে ডি ইয়াংয়ের গোলে লিড নেয় সেভিয়া। যদিও সমতায় ফিরতে সময় নেয়নি কাতালানরা, 2 মিনিটের মাথায় কুতিনহোর গোলে খেলায় ফিরে বার্সা। এরপর একের পর এক সুযোগ মিস করায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় রোনাল্ড কোমানের শিশুদের। আর এ খেলায় লেভান্তেকে 2-0 গোলে হারায় রিয়াল মাদ্রিদ।
ভিনিসিয়াস জুনিয়র 16 মিনিটে লিড পায়ে দেন লস ব্লাঙ্কোদের। এরপর ইঞ্জুরি সময় এবারে মৌসুমের প্রথম গোল করে জিনেদিন জিদানকে স্বস্তি জয় এনে দেন করিম বেনজামা। এই জয় 10 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠেছে রিয়াল, আর 7 পয়েন্ট নিয়ে বার্সেলোনার অবস্থান 5 নম্বরে। সাভারে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। হেমায়তপুরে জয়নাবাড়ি এলাকায় ধলেশ্বরী শাখা নদীতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন এলাকার 8টি দল এতে অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে মনির মাঝির দল, মোহাম্মদ মাঝির নৌকা দল হয় রানার্স আপ। নদীর দুই পারে হাজারো মানুষ এই নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় তোলপাড় চারজন গ্রেফতার। করোনায় দীর্ঘ সময় ঘরবন্দী থাকা আর বিচারহীনতায় বাড়ছে নারীর প্রতি সহিংসতা বলছেন বিশ্লেষকরা। মাদক পরিবহনে ব্যবহার করা হচ্ছে লাশবাহী ফ্রিজিং গাড়ি, গ্রেফতার 6 জন। এবং সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে টিকিট প্রত্যাশীদের ভিড় অব্যাহত। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।